আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বেলুন বা সিলিন্ডার টপিকের ওপর একটি ছক পূরণ করব। দেন আমরা একটি দলগত কাজও সলভ করব। প্রথমে আমরা এই ছকটি পূরণ করি। তাহলে চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে রুটি বানানোর জন্য তোমার বাসায় যে পিরিটি আছে তার ব্যাসার্ধ, ব্যাস, পরিধি ও উপরের তলের ক্ষেত্রফল বের করতে হবে। তোমার জন্য তৈরি করা কমপক্ষে তিনটি রুটির ক্ষেত্রফল নির্ণয় করো। এবার রুটি ও পিরির মধ্যকার ক্ষেত্রফল সম্পর্কে মতামত নিচের ছকে লিখে পূরণ করো। তো এখানে যে উত্তরটা দেখতে পাচ্ছ, এটা আমরা এখন ব্যাখ্যা করব। জাস্ট উঠিয়ে নিয়ে চলে যেও না, একটু দেখতে হবে, বুঝতে হবে, তাছাড়া কোনো কাজ হবে না। দেখো, উপকরণ এখানে রয়েছে হচ্ছে প্রথমে পিরি, যেখানে রুটি বানানো হয়। ধরে নিলাম পিরির ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 10 এর ডাবল হচ্ছে 20। পরিধি কত হবে? পরিধি মানে আমরা জানি পরিধি হচ্ছে 2πr, আর ক্ষেত্রফল মানে πr². তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি। 2 × π এর মান 3.14 নিলেই চলবে, যেহেতু তোমরা ক্লাস 7-এ পড়ো। বড় ক্লাসে উঠলে 3.1416 নিয়ে নেবা। আপাতত এটাই মনে রাখা তোমাদের জন্য কষ্টকর হয়, তাই 3.14ই ইউজ করবা। তাহলে 2πr, তাহলে 2 × π এর মান বসালাম, আর দেখো r এর মান কত এখানে, ব্যাসার্ধ 10, তো এখানে আমরা 10 গুণ করলাম এসডি, 62.8। এ হচ্ছে পরিধি। এবার ক্ষেত্রফল দেখতে পাচ্ছ 314, এটা কিভাবে আসলো? ক্ষেত্রফল মানে হচ্ছে πr², π এর মান হচ্ছে 3.14 × r², তাই না? তো আর কত, 10, 10-এর উপর স্কয়ার মানে কি 100, 10 10 100, তো 100 আমরা গুণ করলাম। এই তো দেখো 314, এই হচ্ছে পিরির ক্ষেত্রে। এবার আমরা রুটি এক নম্বর রুটির ক্ষেত্রে দেখব। ধরো এক নম্বর রুটিটা তুমি বানাইছো, যেটার হচ্ছে ব্যাসার্ধ 8.8 এবং ব্যাস হচ্ছে 17.6, অর্থাৎ 8.8 এর ডাবল হচ্ছে 17.6। এবার আমরা পরিধিটা দেখব, তারপর ক্ষেত্রফলটা দেখব। আমি দুই একটা দেখাবো রুটির ক্ষেত্রে, তোমরা সবগুলো প্র্যাকটিস করবা। দেখো পরিধি বের করব 2π, আর কত এখানে, 8.8 এসডি, 55.26, তো 26 এরকম করে রেখে দিলেও হবে, 27 এখানে রাখা হয়েছে, এটা আসলে 2 6 4, এটা লিখে নিবা 2 6 4। এবার ক্ষেত্রফলটা দেখো πr², πr², আর কত এখানে, 8.8, তারপরে স্কয়ার হবে, তাই না? 8.8 স্কয়ার মানে কি 8.8 দুইবার গুণ, তো আমরা আর একটা দিলাম, তো এই হচ্ছে πr², r × r মানে হচ্ছে r², 243.16, দুই ঘরে রাখা হয়েছে, এই হচ্ছে ক্ষেত্রফল। তো এই দুটো তোমরা নিজেরাই চেক করে দেখবা। এই তিনটা আমি রুটি 5 নম্বর দেখাচ্ছি, এটা কিভাবে ক্যালকুলেশন করলাম। তো এটার ব্যাসার্ধ হচ্ছে 9.1, তারপর ব্যাস হবে 9.1 এর ডাবল, তো পরিধিটা আমরা বের করবো এখন। পরিধি মানে হচ্ছে 2πr, 2 × π এর মান 3.14 × r এর মান কত, 9.1 এসডি, 57.148। দশমিকের পর আমরা দুই ঘর নিয়েছি, দুই ঘর নিতে গেলে 3 নম্বর ঘরটা দিয়ে খেয়াল করতে হবে। 3 নম্বর ঘরটা যদি 4-এর বড় হয়, তাহলে যতটুকু নিতে চাই দশমিকের পর তার সাথে এক যোগ করতে হয়, 14 আর 1 15। এবার ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল মানে πr², এই যে πr² মানে হচ্ছে এই যে 9.8, তার উপর স্কয়ার দিলেও হবে, তো দুইবার গুণ করলেই তো স্কয়ার হয়, তাই না? 260.02 দুই ঘরে রাখা হয়েছে। তাহলে আমরা মতামত কি দিতে পারি, যে রুটির ক্ষেত্রফল পিরির ক্ষেত্রফল হতে সামান্য ছোট।
দেখো এই যে এখানে পিরির ক্ষেত্রফল কত পাইছিলাম, 314, রুটিগুলোর ক্ষেত্রফল পিরির থেকে সামান্য ছোট পেলাম। তো এই হচ্ছে এই ছকের উত্তর, আশা করছি বুঝতে পেরেছো। এবার একটি দলগত কাজ দেখো, এখানে বলা হয়েছে যে বেলুন আকৃতির বস্তুর নাম লেখার প্রতিযোগিতা, সময় 5 মিনিট, দলের প্রত্যেককে নিজ নিজ খাতায় বেলুন আকৃতির বস্তুর নাম লিখবে, যে দল সবচেয়ে বেশি নাম লিখতে পারবে সে দল জয়লাভ করবে। ঠিক আছে, আমরা লিখি কয়েকটা, দেখো এই হচ্ছে উত্তর সমাধান। বেলুন আকৃতির কতকগুলো বস্তুর নাম, কোমল পানীয়র ক্যান, গ্যাসের সিলিন্ডার, ব্যাটারি, মোমবাতি, গ্লাস, পানির ফ্লাক্স, টিনের কৌটা, কাঁচের জার, টেস্ট টিউব, কলম ইত্যাদি। আমরা পরবর্তী ভিডিওতে, পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ।